নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করে নিচ্ছি একটি মজাদার ট্রিক্স, একটা মজাদার শর্টকাট বীজগণিতের ট্রিক্স, যেটা দিয়ে তোমরা এই রকম টাইপের সামস, যেগুলো ধরো এক্স এর মান এরকম টাইপের দেওয়া থাকবে, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এই শর্টকাটগুলোকে কীভাবে সেকেন্ডের মধ্যে আনসার করে নিতে পারবে, কীভাবে রাইট আনসার করে নিতে পারবে, তার একটু মজাদার কিছু ট্রিক্স। তো দেখো বন্ধুরা, যদি এরকম টাইপের কোশ্চেন দেখো পরীক্ষার খাতায়, যেখানে এই প্লাস বা মাইনাসটাকে ফলো করবে না, করবে হচ্ছে এই দুটি সংখ্যার মধ্যে গ্যাপ, মানে এই রুট তিন আর রুট দুই, মানে তিন দুই বা ধরো রুট ফোর, রুট থ্রি, মানে ক্লোজ একটা সংখ্যা, মানে ডিফারেন্সটা যেন এক হয়। যেমন তিন আর দুইয়ের গ্যাপটা হচ্ছে এক, মানে তিন আর দুইয়ের মধ্যে বিয়োগফল হচ্ছে এক, চার আর তিন তার মতো সেম বিয়োগফল কিন্তু এক, সেরকম রুট সেভেন, রুট এইট হোক কি রুট নাইন অ্যান্ড রুট এইট হোক বা নাইন রুট টেন হোক, মানে যার গ্যাপগুলো, যার ডিফারেন্সগুলো সর্বদা এক হচ্ছে, যার ডিফারেন্সগুলো সর্বদা এক হচ্ছে, সেই টাইপের যদি কোনো কোশ্চেন এসে যায় কোশ্চেনের খাতায়, তাহলে তোমরা সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলতে পারবে। এরকমই একটা মজাদার ট্রিক্স তোমাদের সামনে আমি আজকে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা কি করবে, তো সর্বদা যখনই দেখবে এরকম টাইপের কোশ্চেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর থাকলে কি করবে, উত্তর লিখবে সরাসরি দুই দেবে, দিয়ে বড় সংখ্যাটাকে গুণ, মানে এই বড় সংখ্যা কোনটা, রুট তিন আর রুট দুই এর মধ্যে বড় সংখ্যা কোনটা, সিম্পল ওইটা বুঝতে পারছো, রুট তিন, তাই দুই রুট তিন, এটাই হয়ে গেল এইটার রাইট আনসার। এবার অনেকেই ভাবছে যে কি করে হলো স্যার, এতটা শর্টকাটে সেকেন্ডের মধ্যে আপনি বলে দিলেন। দেখো বন্ধুরা, যখন এক্স এর মান এটা হয়, তখন ওয়ান বাই এক্স এর মানটা কি হয়, তার মাইনাসটা বসবে, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু, এটা হচ্ছে ওয়ান বাই এক্স এর মান বসবে। এখন এই ওয়ান বাই এক্সটা আমরা কি করে বের করলাম, এখন এই ওয়ান বাই এক্সটা আমরা কি করে বের করলাম, কি করে বের করলাম, অনেকেই হয়তো জানো, সেভেন বা এইটে তোমরা হয়তো শিখেছো যে এটাকে এরকম ভাবে প্রথমে আগে লিখে নিতে হয়, ঠিক আছে। এবার হর থেকে সবসময় করণীটাকে কি করতে হয়, নিরসন করতে হয়, মানে হর থেকে করণীটা তুলে দিতে হয়, তাহলে করণী তুলতে গেলে কি করতে হয়, ওর ঠিক অপোজিট যেটা হয়, মানে বিয়োগটাকে দিয়ে গুণ করতে হয় একে অপরের সাথে, মানে উভয় উপায় পক্ষে, ওপর পক্ষ এবং নিচের পক্ষ দুদিকেতেই এই ঠিক বিয়োগটাকে দিয়ে গুণ করতে হয়। যেরকম আমি লিখলাম, মানে নিচে ছিল রুট থ্রি প্লাস রুট টু, তার ঠিক বিয়োগ চিহ্ন যেটা দিয়ে থাকবে, মানে তার বিপরীত হিসাবে বলতে পারো তোমরা, বিয়োগটা দিয়ে ওপর এবং নিচে, মানে লব এবং হর উভয় পক্ষে গুণ করে দেবে, গুণ করলে ওপরে তো এক দিয়ে গুণ করলে যা গুণ করবে তাই পাবে, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টুই থেকে যাবে, কিন্তু নিচেরটার ক্ষেত্রে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে চলে আসবে। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটটা কি, মানে রুট তিন স্কোয়ার মাইনাস রুট টু এ স্কোয়ার। এখন রুট তিন স্কোয়ার মানে তিন আর রুট দুই স্কোয়ার মানে দুই, অর্থাৎ এরকম থাকলো ওপরটা সেম থাকলো, নিচে হয়ে গেল তিন বিয়োগ দুই, তিন বিয়োগ দুই মানে জানো এক, অর্থাৎ বিয়োগ মানে এটা কি বেরোবে, রুট থ্রি মাইনাস রুট টু, যেমনটা বললাম যে ওয়ান বাই এক্স এর মান বেরোবে, ঠিক এটা যেটা প্লাস থাকলে মাইনাস বেরোবে আর মাইনাস থাকলে প্লাস বেরোবে, এটা প্লাসে আছে তাই মাইনাস বেরিয়েছে, এখানে যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে প্লাস, এইটাই যা ফারাক। অর্থাৎ এক্স আর ওয়ান বাই এক্স এর মানটা কিভাবে চেঞ্জ হচ্ছে, যদি প্লাস থাকে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। এবার যদি এখানে তোমাদের বলে দেয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, তোমরা সরাসরি কি করছো, এই দুটোকে যোগ করছো, এক্স এর মান দেওয়াই রয়েছে, ধরো মুছে দিই তাহলে বুঝতে পারবে, দেখো এক্স এর মান দেওয়াই রয়েছে রুট থ্রি প্লাস রুট টু, ওকে, আর ওয়ান বাই এক্স এর মানটা কি বললাম যে এর ঠিক বিয়োগ আকারটা বেরোবে, আর যেহেতু প্লাস আছে তাই মাইনাস আকারটা বেরোবে, তাই দুটোর মধ্যে তোমরা যোগ করলে কি পাবে, রুট থ্রি প্লাস রুট টু, ব্র্যাকেট তুললাম প্লাস রুট থ্রি মাইনাস রুট টু, দেখো মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে গেল, দুটো রুট থ্রি থাকার জন্য কি হয়ে গেল, টু রুট থ্রি। আর আমি সেরকমই বলেছিলাম করতে যে কি দুই লাগ, একটা প্রথমে দুই গুণ দেবে, দেওয়ার পর বড় সংখ্যা যেটা থাকবে সেটাকে পাশে লিখে দেবে, এটাই হলো রাইট আনসার। এবার যদি এটা বিয়োগ থাকে, যদি এটা প্লাসের জায়গাতে মাইনাস থাকে, মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি বের করতে দেয়, তাহলে একই জিনিস, খালি এখানে হয়ে যাবে কি দুই থাকবে, কিন্তু গুণ আকারটা হবে ছোট সংখ্যাটা বসবে, এখানে ছোট সংখ্যা কোনটা, যেহেতু রুট টুটা এখানে ছোট সংখ্যা, তাই দুই দিয়েই ছোট সংখ্যাটাকে গুণ আকারে বসাবে, প্লাস থাকলে বড় সংখ্যাটা, বিয়োগ থাকলে ছোট সংখ্যাটা, ফরম্যাটটা একই, মাইনাস থাকলে দেখবে এই রুট থ্রি রুট থ্রিটা কেটে যাবে আর টু টু থেকে যাবে, তাই জন্য শর্টকাট ওইটা হচ্ছে এইটা। এবার এবার জেনে নিই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা তো জানা গেল, এখন
এটা কিন্তু তোমার দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি এখানে বিয়োগ থাকে, যদি এখানে বিয়োগ থাকে তাহলেও কিন্তু এই সেম নিয়মই হবে। ওকে, যদি এখানে প্লাস থাকে তাহলেও একই হবে, যদি এখানে মাইনাস থাকে তখনও একই হবে। অর্থাৎ এটা প্লাস মাইনাস যাই হোক না কেন সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে তোমাদের দেখতে হবে যে দুটো সংখ্যার মধ্যে যেন অন্তরটা বা বিয়োগফলটা যেন এক হয়, তবেই কিন্তু এই শর্টকাট ওইটা কাজে লাগবে বা এই শর্টকাট ওইটা প্রযোজ্য। এবার শিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলে তার কি শর্টকাট ওইটা আছে। তো বন্ধুরা, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি এই ফরম্যাটটা দেয়, তাহলে তোমরা কি বসাবে শর্টকাটে? বসাবে হচ্ছে দুই, ওকে, দুই সবচেয়ে বড় সংখ্যা যেটা রুট থ্রি, তার স্কোয়ার বিয়োগ দুই। বুঝতে পারলে? এইটা হচ্ছে শর্টকাট প্রসেস। এবার এটাকে সলভ করে তোমরা উত্তর করতে পারো কি সূত্র, যে দুই গুণ দিয়ে এই দুটোর মধ্যে যেটা বড় আছে সেটাকে বসাবে, তাদের পুরোটাকে স্কোয়ার করে মানে হোল স্কোয়ার করবে, করে বিয়োগ দুই। এখন বলতে পারো এটা কিভাবে হলো? এবার কিভাবে হলো, এটা যদি প্লাস মাইনাস উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমি এখানে মাইনাসটাও লিখে দিলাম, মানে মাইনাস থাকলেও কিন্তু এইটাই হবে, যেরকম আগেরটাই হয়েছে, প্লাস থাকুক মাইনাস থাকুক কোনো ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে তোমাদের কোশ্চেন যেটা থাকবে প্লাস থাকতে হবে এটা, কিন্তু মাইনাস হলে অন্য সূত্র হয়ে যায়, তোমরা আশা করি জানো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অন্য, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অন্য, অর্থাৎ এখানে কিন্তু প্লাস থাকতে হবে, থাকলে তখন সরাসরি এটা ডাইরেক্ট লিখে দেবে। এবার যদি তোমরা বলো যে এর ডিটেলসটা কি আছে, তার ডিটেলসটা যারা দেখার জন্য দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা যদি হোল স্কোয়ারে লিখি, তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, মানে এক্সটাকে এ আর ওয়ান বাই এক্সটাকে যদি তোমরা বি ভাবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু বি। এবার এই যে প্লাস দেওয়া এক মানে এক্স প্লাস এক্স এর অনন্য, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি বলেছি, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, অর্থাৎ অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাকে তোমরা পাশাপাশি বসিয়ে যোগ করে নিয়ে তার স্কোয়ার করতে পারো, বা আগের যে সূত্রটাই আমরা দেখেছি কি এরকম থাকলে তোমরা কি লিখবে, সরাসরি দুই লিখবে, আর যেটা বড় সংখ্যা মানে তিন আর দুইয়ের মধ্যে যেটা বড় সংখ্যা সেটাকে লিখে দেবে, দিয়ে তার হোল স্কোয়ার বিয়োগ, দেখো এখানে এক্স এক্স কেটে গিয়ে দুই, এইটাই কিন্তু আমি এখানে শর্টকাটে লিখেছি। এবার এটাকে সরাসরি সলভ করো, দেখো আমি এখানেই করে দিই, দুই স্কোয়ার মানে চার, আর রুট তিন স্কোয়ার মানে তিন, অর্থাৎ চার গুণ তিন এটা কিন্তু গুণ, ওকে, বিয়োগ দুই, এটাকে ব্র্যাকেটে লিখে রাখি তাহলে বুঝতে পারবে, তাহলে চার তিনে বারো বিয়োগ দুই, বারো বিয়োগ দুই মানে দশ, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গাতে উত্তরটা হবে দশ, এই সরলতম মান দশ। এটা এত বড় প্রসেসে না গিয়ে তোমরা সরাসরি যে সেটা লিখে নেবে, লিখে জাস্ট স্কোয়ারটাকে ভেঙে নিয়ে সরলটা করে নিয়ে আনাসে উত্তর করে ফেলতে পারো। এটা গেল স্কোয়ারের ক্ষেত্রে। এবার চলে আসি কিউব হলে বা কিউব থাকলে তার কি শর্টকাট ওইটা আছে। দেখো স্টুডেন্টস, যদি কিউব থাকে, এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এক্স এর কিউব, এর যদি মানটা বের করতে পারলে, ধর এটা দিয়ে দিল, প্লাস থাকুক মাইনাস থাকুক কোনো দেখার দরকার নেই, যেটাই থাকুক না কেন, এখন তোমাদের উত্তর চেয়েছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর কিউবের মান কত। তো তোমরা কি লিখবে সরাসরি, যেরকম আগেটায় করেছিলে, দুই সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটা লিখলে, যেরকম আগেরটায় লিখেছিলে, এর হোল কিউব, এর কত, হোল কিউব মাইনাস, আগেটা কি লিখেছিলে, শুধু টু লিখেছিলে, কিন্তু এখানে লিখবে সিক্স, এখানে কি লিখবে সিক্স, সাথে বড় সংখ্যাটা মানে রুট থ্রি, তাহলে কি লিখবে, টু তার রুট মানে বড় সংখ্যা সে যেটা থাকবে, টু থাকলে থ্রি থাকলে চার থাকলে পাঁচ থাকলে সেটা যেটা বড় থাকবে সেটাকে লিখবে, তার হোল কিউব মাইনাস সিক্স ইন্টু ওই রুটের বড় যেটা আছে সেটাকে বসিয়ে দেবে। এবার এটা কেন হলো, কেন হলো, কেন হলো তার জন্য সূত্রটা দেখে নিই, এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এক্স এর কিউব এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এক্স এর হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি আছে, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে বি, ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এখন এটার মানটা তোমরা আগেই জেনে গিয়েছো কি হয়, দুই বসাবো আর বড় সংখ্যার যেটা থাকবে সেটাকে বসাবো, তার হোল কিউব মাইনাস, দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে তিন,
আর এই মানটাও সেম তাই, টু বড় বড় সংখ্যাটা টু রুট থ্রি, তাহলে কি দাঁড়ালো টু রুট থ্রি এর হোল কিউব মাইনাস, তারপরে বাইরের সংখ্যাটা যেহেতু রুটের বাইরে আছে তাই এটার সাথে গুণ হবে, 3 2 6 রুট থ্রি। দেখো এটাই আমি কিন্তু তোমাদের ওখানে করতে বলেছি, তাহলে বুঝতে পারছো যে প্রসেসটা হচ্ছে এইটা, শর্টকাট হচ্ছে এইটা। এবার শর্টকাটটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাবো, 2√3 কে 3 বার গুণ, মানে 2 কে 3 বার গুণ করলে কি পাই 8, আর √3 কে 3 বার গুণ করে তোমরা দেখবে একটা 3 রুটের বাইরে আসবে আর একটা √3 রয়ে যাবে, মানে যেহেতু √3 গুণ √3 গুণ √3 এরকম যদি আমরা আকারে লিখি তাহলে দুটো √3 এর জন্য আমরা একটা 3 পেয়ে যাব আর একটা √3 রয়ে যাবে, তাই সেটাকে আমরা লিখলাম 3√3। তাহলে এটাকে ভেঙে আমরা এটা পেলাম বিয়োগ 6√3। তাহলে এবার এটাকে রুটের বাইরের সংখ্যাটাকে গুণ করব, 3 8 24, 24√3 বিয়োগ 6√3, তাহলে 24√3 থেকে 6√3 বিয়োগ করলে হবে 18√3, এটাই হলো এখানে উত্তর। আশা করি বুঝতে পারলে, এটাই হবে এখানে সলভ। এবার এটা যদি প্লাস মাইনাস যাই থাকুক না কেন প্রত্যেকটির ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে বুঝতে পারলে যে প্লাস মাইনাসটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে এক নম্বর প্রথম হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে অন্তরটা এক হতে হবে, এক হয়ে গেলেই তোমরা এই শর্টকাট ওয়েগুলোকে মনে রাখবে যে কোনটার ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, কিউবের ক্ষেত্রে কি হবে, হলেই তোমরা কিন্তু একদম সেকেন্ডের মধ্যেই নিমিশের মধ্যে তোমরা উত্তরটা করে ফেলতে পারবে, অনেকটা সময় তোমাদের এখানে সাশ্রয় হবে। তো আজকে ছিল এই শর্টকাট ওয়েটার তোমাদের সামনে একটা ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী নোটিফিকেশনে আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা বেস্ট অফ লাক।